এই গল্পটা তো নিশ্চয়ই শুনেছেন। গ্রীষ্মের এক চমৎকার দিনে ঘাস ফড়িং তার ভায়োলিন বাজিয়ে গান গাইছিল, নাচছিল এবং মনের আনন্দে খেলা করছিল। হঠাৎ সে দেখতে পেল একটা পিঁপড়ে অনেক কষ্ট করে খাবার বয়ে নিয়ে যাচ্ছে। ঘাস ফড়িং পিঁপড়েকে বলল, এত কষ্ট করছো কেন ভাই, এসো আমরা খেলা করি, গান গাই, নাচিও আনন্দ করি। পিঁপড়ে বলল, আমি শীতের জন্য খাবার সঞ্চয় করে রাখছি, তুমিও সময় নষ্ট না করে খাবার সংগ্রহ করে রাখো। পিঁপড়ের কথা শুনে ঘাস ফড়িং হাসতে হাসতে জবাব দিল, আরে শীতকাল আসতে তো এখনো অনেক দেরি, ওসব নিয়ে চিন্তা করো না। পিঁপড়ে কোনো কথা না বলে খাবার নিয়ে তার বাড়ির দিকে রওনা দিল। গ্রীষ্ম পেরিয়ে শীত আসলো। খিদেই কাতর হয়ে ঘাস ফড়িং কাঁপতে কাঁপতে পিঁপড়ের বাড়ি এসে পিঁপড়েকে বলল, আমাকে কিছু খেতে দেবে ভাই? পিঁপড়ে তখন ঘাস ফড়িংকে বলল, তুমি যদি সেদিন আমার কথা শুনতে তাহলে আজ তোমাকে আমার কাছে আসতে হতো না, আর খিদেই কষ্টও পেতে হতো না। এটা বলে পিঁপড়ে ঘাস ফড়িংয়ের মুখের ওপর দরজা বন্ধ করে দিল। এই গল্পটা আমাদের শেখায় বিপদের কথা ভেবে আগে থেকে প্রস্তুতি নিয়ে রাখাই বুদ্ধিমানের কাজ। আমাদের জীবনে কখন বিপদ আসতে পারে সেটা কারোরই আগে থেকে জানা থাকে না, আর বিপদের সময় টাকা না থাকলে সেটা আরো বড় বিপদ। আর সেই বড় বিপদ মোকাবেলা করার জন্য যেটা জরুরি সেটা হলো টাকা সঞ্চয় করা এবং টাকা পয়সা ঠিকভাবে ম্যানেজ করা। বিখ্যাত পার্সোনাল ফাইন্যান্স বই রিচ ড্যাড পুয়ার ড্যাডের লেখক রবার্ট কিওসাকি বলেছেন, আপনি কত টাকা উপার্জন করছেন সেটার থেকেও গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনি কত টাকা রাখতে পারছেন, টাকাকে দিয়ে আপনার জন্য কতটা পরিশ্রম করাতে পারছেন এবং আপনি কত প্রজন্মের জন্য টাকা রাখতে পারছেন। আর একটা বিখ্যাত পার্সোনাল ফাইন্যান্স বই দ্য টোটাল মানি মেকওভারের লেখক ডেভ র্যামসি বলেছেন, আপনাকে অবশ্যই আপনার টাকা পয়সার উপর কন্ট্রোল আনতে হবে, না হলে টাকা পয়সার অভাব আপনাকে চিরকালের জন্য কন্ট্রোল করবে। বিখ্যাত ফোর্ড মোটর কোম্পানির প্রতিষ্ঠাতা হেনরি ফোর্ড বলেছেন, টাকা একটা হাত বা পায়ের মতো, হয় এটা ব্যবহার করুন না হলে হারান। একটা হাত বা পা না থাকলে জীবন কতটা কষ্টকর হতে পারে সেটা আমরা সবাই বুঝি। ঠিক তেমনই শূন্য পকেটে পৃথিবীটা কেমন সেটার অভিজ্ঞতা আশা করি আপনারও আছে। রবার্ট কিওসাকি, ডেভ র্যামসি ও হেনরি ফোর্ডের মতো ফেমাস ও সাকসেসফুল মানুষ ছাড়াও আমাদের বাড়ির বড়রা আমাদের সব সময় টাকা সঞ্চয়ের উপদেশ দেয়। কিন্তু দুঃখের বিষয়টা হলো আমাদের বড়দের কথাকে যখন গুরুত্ব দেওয়া উচিত তখন আমরা গুরুত্ব দিই না। তাই সময় থাকতে সময়ের কাজটা করলে বিপদ মোকাবেলা করার জন্য প্রস্তুত থাকতে পারবেন। বুঝতে পারছি ইন্ট্রোটা অনেক বড় হয়ে গেল, তো এত কথার মূল কথা হলো টাকা সঞ্চয় করা খুব জরুরি, আর এটা আপনিও বোঝেন। কিন্তু সমস্যাটা হলো টাকা সঞ্চয় করতে গিয়ে আপনার মনে কিছু প্রশ্ন আসে, যেমন কত টাকা সঞ্চয় করব, আমার তো এত কম ইনকাম কিভাবে টাকা সঞ্চয় করব। তাই এই ভিডিওতে এমন 10টা সিম্পল রুল শেয়ার করব যেগুলো আপনাকে খরচ কম করতে এবং টাকা সঞ্চয় করতে হেল্প করবে। আপনি চাকরি করেন বা অন্য যে কোনো কাজ করেন, আপনি মাসে 5,000 টাকা উপার্জন করেন বা 50,000 টাকা, টাকা সঞ্চয়ের ক্ষেত্রে এই ভিডিওটা আপনার জন্য খুবই হেল্পফুল হতে চলেছে। তাই আর সময় নষ্ট না করে চলুন শুরু করা যাক। তো প্রথম রুলটা হলো 50-30-20 রুল। এই রুলটা সেনেটর এলিজাবেথ ওয়ারেনের লেখা বই অল ইয়োর ওর্থ আলটিমেট লাইফটাইম মানি প্ল্যানের মধ্য দিয়ে জনপ্রিয় হয়ে উঠেছে। 50-30-20 রুল যারা চাকরি করেন বা মান্থলি স্যালারি পান তাদের জন্য অ্যাপ্লিকেবল। এটা একটা সিম্পল রুল কিন্তু গেম চেঞ্জার। তো এই 50-30-20 রুল অনুসারে ট্যাক্স কেটে নেওয়ার পর আপনি মাস শেষে যে স্যালারি পান সেটাকে 3টি ভাগে ভাগ করতে হবে। আপনার স্যালারির 50% আপনার নিডস অর্থাৎ জরুরি জিনিসে খরচ করবেন। এক্ষেত্রে জরুরি জিনিস বলতে সেই জিনিসগুলোকে বোঝাই যেগুলো আপনার বেঁচে থাকার জন্য জরুরি, যেগুলো ছাড়া জীবনে বেঁচে থাকা সম্ভব নয় এবং যে জিনিসগুলোকে আপনি আপনার জীবন থেকে বাদ দিতে পারবেন না। তো এই জরুরি জিনিসগুলোর মধ্যে পড়ে আপনার বাড়ি ভাড়া, মুদির খরচ, ইউটিলিটিস যেমন বিদ্যুৎ, জল ও গ্যাসের বিল, অফিস যাতায়াত খরচ, হেলথ কেয়ার ও যদি কোনো ইন্স্যুরেন্স থাকে তাহলে ইন্স্যুরেন্সের প্রিমিয়াম। তবে কিন্তু মাথায় রাখতে হবে টিভি কেবল, ওটিটি সাবস্ক্রিপশন বা জিম মেম্বারশিপ এগুলো নিডসের মধ্যে পড়ে না। নেক্সট, আপনার স্যালারির 30% আপনার ওয়ান্টস বা ইচ্ছা পূরণে খরচ করবেন। এক্ষেত্রে সেই জিনিসের পিছনে খরচ করবেন যেগুলো আপনার জীবনে আনন্দ ও খুশি নিয়ে আসে, যেমন মাঝে মধ্যে বাইরে খেতে যাওয়া, এন্টারটেনমেন্ট যেমন মুভি দেখতে যাওয়া, শপিং করা, ট্রাভেল করা, এগুলো এই খরচের মধ্যে পড়ে। মনে রাখতে হবে এগুলো মৌলিকভাবে বেঁচে থাকার জন্য আপনার প্রয়োজন নয়, এগুলো আপনার ইচ্ছা, তাই এগুলো পূরণ না হলেও আপনার জীবনে খুব বেশি খারাপ প্রভাব পড়বে না। কিন্তু সমস্যা হলো মানুষের ইচ্ছার শেষ নেই, আর এখন তো মানুষের ছোট বড় সব ধরনের ইচ্ছা পূরণ করার সহজ সরল উপায় হলো EMI। হয়তো আর কিছুদিন পর EMI চাঁদেও যাওয়া যাবে। আর এই নো কস্ট EMI এটাও একটা বড় ফাঁদ, কারণ এই পৃথিবীতে কোনো কিছু ফ্রিতে পাওয়া যায় না। আর এই EMI এর ফাঁদে পড়ে নিজের সব ইচ্ছা পূরণ করতে গিয়ে নিজের সাধ্যের বাইরে গিয়ে এমন কিছু কিনে ফেললে পরে সেই জিনিসের জন্য টাকা থাকবে না যেগুলো বেঁচে থাকার জন্য জরুরি, আর তখনই শুরু হবে অশান্তি। তাই নিজের ইচ্ছার সাথে নিজের বাজেটের ব্যালেন্স রাখতে হবে।
নেক্সট, আপনার স্যালারি বা মান্থলি ইনকামের বাকি 20% আপনাকে সেভিংস বা সঞ্চয় করতে হবে এবং সেই সেভিংস ইনভেস্টমেন্টের মধ্য দিয়ে ইউটিলাইজ করতে হবে। কিন্তু এখানেই মানুষ অবহেলা করে, একটা কথা মাথায় রাখতে হবে, এই 20% কোনোভাবেই নেগোশিয়েবল নয়, এটাকে অগ্রাধিকার দিতে হবে। অর্থাৎ আপনাকে যে কোনো মূল্যে আপনার প্রতি মাসের স্যালারির 20% সঞ্চয় করতে হবে। এই 20% সেভিংসই আপনার ফিউচারকে ফাইন্যান্সিয়ালি সিকিউর করবে এবং আপনার জীবনে ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি থাকবে। তো এবার একটা এক্সাম্পলের সাহায্যে 50-30-20 রুলের কনসেপ্ট সহজ করে বুঝে নেওয়া যাক। যেমন ধরুন, আপনি প্রতি মাসে আফটার ট্যাক্স স্যালারি পান 10,000 টাকা। তো এক্ষেত্রে 10,000 টাকার মধ্যে 5,000 টাকা আপনি আপনার জরুরি জিনিস যেমন বাড়ি ভাড়া, মুদির খরচ, ইউটিলিটিস অর্থাৎ ইলেকট্রিসিটি, গ্যাস ও জলের বিল পেমেন্ট এবং অফিস যাতায়াত এসবের পিছনে খরচ করবেন। 3,000 টাকা আপনার ইচ্ছা পূরণ যেমন বাইরে খেতে যাওয়া, মুভি দেখতে যাওয়া, শপিং ও ট্রাভেল করা এসবের পিছনে খরচ করবেন, আর বাকি 2,000 টাকা সঞ্চয় করবেন। এই 50-30-20 রুল আপনার সমস্ত প্রয়োজন মেটানোর পাশাপাশি টাকা সঞ্চয় করে আপনার ফিউচারকে ফাইন্যান্সিয়ালি সিকিউর করার জন্য খুবই কার্যকর। নেক্সট রুল নাম্বার 2, 20% ফ্রিল্যান্সার রুল। এই রুলটা তাদের জন্য যাদের চাকরির মতো মান্থলি কোনো ফিক্সড ইনকাম নেই। চাকরির ক্ষেত্রে বোঝা যায় যে মাসের শেষে কত টাকা পাওয়া যাবে, কিন্তু এমন অনেক কাজ আছে যেগুলোর ক্ষেত্রে বোঝা যায় না কোন মাসে কত টাকা ইনকাম হবে। কোনো মাসে বেশি হয়, আবার কোনো মাসে কম হয়। কিন্তু বিপদ, যে চাকরি করে আর যে চাকরি করে না দুজনের জীবনেই আসতে পারে, তাই যে চাকরি করে না তার জন্য টাকা সঞ্চয় করা খুবই জরুরি। তো এই 20% ফ্রিল্যান্সার রুল অনুসারে আপনি প্রতি মাসে যত টাকা ইনকাম করেন না কেন, তার 20% অবশ্যই সঞ্চয় করুন। যেমন যদি কোনো মাসে আপনার 10,000 টাকা ইনকাম হয়, তাহলে সেই মাসে 2,000 টাকা সঞ্চয় করতে হবে। পরের মাসে দেখা গেল আপনি 15,000 টাকা আয় করলেন, তাহলে সেই মাসে 3,000 টাকা সঞ্চয় করতে হবে। এবার দেখা গেল তার পরের মাসে আপনি 12,000 টাকা আয় করলেন, তাহলে সেই মাসে 2,400 টাকা সঞ্চয় করতে হবে। আপনার যা ইনকাম হবে সেটা 20% জমাতে হবে। নেক্সট 3 নম্বর রুলটা হলো 50% ওভারটাইম রুল। এমন কিছু কাজ থাকে যেগুলোতে ওভারটাইম করে এক্সট্রা টাকা পাওয়া যায় এবং ওয়ান টাইম বোনাস পাওয়া যায়। আবার অনেক সময় দেখা যায় অনেকেই মেইন ইনকামের পাশাপাশি অন্য কিছু করে সাইড ইনকামও করে। তো এক্ষেত্রে ওভারটাইম করে বা বোনাস হিসাবে বা সাইড ইনকাম করে যে টাকা পাবেন সেটার 50% সঞ্চয় করতে হবে। হাতে এক্সট্রা টাকা আসলে আপনার পুরো টাকাটা খরচ করতে ইচ্ছা করবে, তাই নিজের ইচ্ছাকে একটু নিয়ন্ত্রণ করে পুরো টাকাটা খরচ না করে 50% খরচ করুন আর 50% সঞ্চয় করুন। নেক্সট রুল নাম্বার 4, 30% রেন্ট রুল। এই রুল অনুসারে আপনি যদি ভাড়া বাড়িতে থাকেন তাহলে আপনার বাড়ি ভাড়া, আর আপনি যদি হোম লোন নিয়ে বাড়ি করেন তাহলে আপনার ইএমআই আপনার মান্থলি ইনকামের 30%-এর বেশি যেন না হয়। যেমন আপনার মান্থলি ইনকাম যদি হয় 30,000 টাকা, তাহলে আপনার বাড়ি ভাড়া বা হোম লোনের ইএমআই 10,000 টাকার বেশি যেন না হয়। আর যদি বেশি হয় তাহলে আপনার বাকি অনেক জরুরি জিনিস মেনটেন করতে সমস্যা হতে পারে, কারণ বাড়ি ছাড়াও আপনার লাইফে এমন অনেক জিনিস আছে যেগুলো বেঁচে থাকার জন্য জরুরি। আপনি যদি আপনার ইনকামের বেশি অংশটাই বাড়ির পিছনে খরচ করেন, তাহলে খুব তাড়াতাড়ি হয়তো বাড়ি তৈরি করে ফেলবেন, কিন্তু সেই বাড়িতে হয়তো শান্তিতে থাকতে পারবেন না, কারণ যখন আপনি আপনার বেসিক নিডসগুলোই পূরণ করতে ব্যর্থ হবেন তখন আপনি ঋণের জালে জড়িয়ে পড়বেন, আর মাথায় ঋণের বোঝা থাকলে রাজপ্রাসাদেও শান্তি পাওয়া যায় না। তাছাড়া ইনকামের বেশি অংশটাই বাড়ির পিছনে চলে গেলে কিছুই সঞ্চয় হবে না, আর টাকা সঞ্চয় করা কতটা জরুরি সেটা আপনি নিজেও জানেন, তাই স্ট্যাটাস মেনটেন করার জন্য বা কাউকে দেখানোর জন্য রাতারাতি প্রাসাদ বানিয়ে লাভ নেই। একটা কথা মাথায় রাখবেন, সত্যিকারের ধনী হওয়া আর নিজেকে ধনী দেখানো দুটোর মধ্যে পার্থক্য আছে। নেক্সট 5 নম্বর রুলটা হলো 24 আওয়ার রুল। বেশিরভাগ সময় আমরা অনেক বেশি ডিসকাউন্ট, এন্ড অফ দ্য সিজন সেল, লিমিটেড অফার এরকম আরও অনেক অফার দেখে কোনো রকম চিন্তাভাবনা ছাড়াই এমন কিছু কিনে ফেলি যেটা কেনার আগে থেকে কোনো প্ল্যান থাকে না। কোনো এক্সাইটিং অফার দেখে কোনো রকম চিন্তাভাবনা ছাড়াই কোনো কিছু কেনাকে বলে ইম্পালসিভ বাইং। এটা একটা খারাপ অভ্যাস, আর এই অভ্যাসের কারণে আমরা এমন অনেক জিনিস কিনি যেগুলো পরে আমাদের কোনো প্রয়োজনে আসে না, পুরো টাকাটাই ওয়েস্ট হয়। তাই কোনো রকম চিন্তাভাবনা ছাড়াই অপ্রয়োজনীয় জিনিস কেনার এই খারাপ অভ্যাস ত্যাগ করতে এক্সাইটিং অফার দেখে কোনো কিছু কেনার আগে 24 ঘন্টা সময় নিয়ে ভাবুন, নিজেকে প্রশ্ন করুন, এই জিনিসটা কি সত্যিই আমার প্রয়োজন, এটা কি পরবর্তীকালে আমার কোনো কাজে আসবে, এই জিনিসটা আমার বাজেটে কতটা প্রভাব ফেলবে, এটা কি আমার বাজেটের সাথে সামঞ্জস্যপূর্ণ। তো 24 ঘন্টা ভাবনা চিন্তা করার পর যদি আপনার মনে হয় যে জিনিসটা কেনা সত্যিই জরুরি তাহলে অবশ্যই কিনুন, আর যদি মনে হয় জরুরি নয় তাহলে কিনবেন না। এই 24 আওয়ার রুল ফলো করলে বেশিরভাগ ক্ষেত্রে আপনি বুঝতে পারবেন যে এমন অনেক জিনিস আছে যেগুলো আপনার সত্যিই কোনো প্রয়োজন নেই, কিন্তু আপনি সেগুলোর এক্সাইটিং অফার দেখে আবেগে ভেসে যান এবং কিনে ফেলেন। তাই আপনি যদি ভুল জায়গায় বেশি টাকা খরচ করে ফেলেন তাহলে আপনি অল্প টাকা সঞ্চয় করতে পারবেন, আবার অনেক সময় হয়তো কোনো টাকা সঞ্চয়ই করতে পারবেন না,
এক্ষেত্রে 24 আওয়ার রুল আপনাকে আপনার আবেগ নিয়ন্ত্রণ করে অপ্রয়োজনীয় খরচ কম করতে এবং টাকা সঞ্চয় করতে হেল্প করবে। তবে এটা ভাববেন না যে এই রুল আপনার আনন্দের মাঝে বাধা হয়ে দাঁড়াবে, বরং এই রুল আপনাকে রাইট ফাইন্যান্সিয়াল ডিসিশন নিতে এনকারেজ করবে এবং আপনার অন্যান্য ইম্পর্টেন্ট ফাইন্যান্সিয়াল গোলস ট্র্যাকে রাখতে হেল্প করবে। নেক্সট, রুল নাম্বার 6, লিভ আইটেমস ইন দ্য কার্ট ফর এ উইক। অনেক সময় অনলাইনে কিছু দরকারি জিনিস কেনার সময় এমন অনেক জিনিস আমাদের চোখের সামনে চলে আসে যেগুলো কিনতে ইচ্ছা করে, আর তখন প্রয়োজনীয় জিনিসের চেয়ে অপ্রয়োজনীয় জিনিস বেশি কিনে ফেলি। তো এবার থেকে অনলাইনে দরকারি জিনিস কেনার সময় আপনার চোখের সামনে যদি এমন কোনো জিনিস চলে আসে যেটা দেখে আপনার কিনতে ইচ্ছা হয়, তাহলে ওই জিনিসগুলো কার্টে অ্যাড করে রেখে দিন এক সপ্তাহের জন্য। তারপর পুরো সপ্তাহটা ভাবনা চিন্তা করে দেখুন ওই জিনিসগুলো আপনার সত্যি জরুরি কিনা। যদি জরুরি হয় তাহলে কিনুন, আর যদি জরুরি না হয় তাহলে কিনবেন না। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখবেন ওই সময় হয়তো ওই জিনিসগুলো জরুরি মনে হচ্ছিল, কিন্তু যখন এক সপ্তাহ বিবেচনা করবেন তখন দেখবেন ওই জিনিসগুলো জরুরি নাও হতে পারে। তো এই রুল ফলো করলে আপনার টাকা অপ্রয়োজনীয় জিনিসে খরচ হবে না এবং সেই টাকা আপনি সঞ্চয় করতে পারবেন। নেক্সট, 7 নম্বর রুলটা হলো 5 ইয়ার রুল। এই রুলটা বড় খরচের ক্ষেত্রে প্রযোজ্য। কোনো বড় জিনিস যেমন গাড়ি বাড়ি এসব কেনার আগে ভাবুন যে এটা আজ থেকে 5 বছর পর আপনার জন্য ততটাই ভ্যালিড হবে কিনা যতটা আজ মনে হচ্ছে। অনেক সময় অনেক বড় খরচকেও অনেক বেশি জরুরি মনে হয়, কিন্তু 5 বছরের ডিউরেশনে চিন্তা করলে বুঝতে পারবেন সেটা কতটা জরুরি আর কতটা জরুরি নয়। তাই কোনো চিন্তা ভাবনা ছাড়াই যদি ভুল জায়গায় বড় ধরনের ইনভেস্টমেন্ট করে ফেলেন, তাহলে আগামী দিন অনেক বড়সড় ফাইন্যান্সিয়াল প্রবলেম ফেস করতে হবে। নেক্সট, রুল নাম্বার 8, মানিফাস্টিং রুল। রিলিজিয়াস কারণের পাশাপাশি মানুষ আরও অনেক কারণে ফাস্ট বা উপোস করে। টাকা পয়সার ক্ষেত্রেও আপনি উপোস করতে পারেন, এটা একটা এফেক্টিভ উপায়। তবে এই মানিফাস্টিং আপনি বিভিন্নভাবে করতে পারেন। যেমন আপনি প্রতি মাসের কোনো একটা দিন ঠিক করতে পারেন যেদিন আপনি কোনো টাকা খরচ করবেন না, না ডিজিটালি, না অনলাইন পেমেন্টে, না ক্যাশে, কোনোভাবেই নয়। আবার আপনি ঠিক করলেন কোনো মাসে একবারও রেস্টুরেন্টে খেতে যাবেন না, মুভি দেখতে যাবেন না বা কোনো ইম্পালসিভ শপিং করবেন না। এই মানিফাস্টিং বা টাকার উপোস আপনাকে টাকা পয়সার ব্যাপারে ডিসিপ্লিন করে তুলবে এবং আপনাকে এটা রিয়েলাইজ করাবে যে আপনি কোন কোন জিনিসে বাজে খরচ করেন, আর তার ফলে আপনার বাজে খরচের অভ্যাস অনেকটা কমে যাবে আর খরচ কমলে সঞ্চয় বাড়বে। নেক্সট, 9 নম্বর রুলটা হলো দ্য ক্যাশ অনলি রুল। বর্তমান সময়ে পেমেন্টের প্রচুর অপশনস আছে, যেমন ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, UPI, আরও অনেক অপশন আছে। কিন্তু আপনি প্রতি সপ্তাহে 2 দিন বা 3 দিন শুধুমাত্র ক্যাশ টাকায় পেমেন্ট করবেন, কারণ আপনি যখন ফিজিক্যালি বা ক্যাশে পেমেন্ট করবেন তখন আপনি রিয়েলাইজ করতে পারবেন আপনি ঠিক কত টাকা খরচ করছেন। কিন্তু ডিজিটালি পেমেন্টের সময় এই জিনিসটা অতটা বোঝা যায় না, কারণ আমরা যখন ডিজিটালি পেমেন্ট করি তখন মাইন্ডে এই বিষয়টা ততটা রেজিস্টার হয় না যে কত টাকা খরচ হলো। এর কারণ হলো ডিজিটালি পেমেন্ট করা এতটাই ইজি যে অতটা মাথা খাটানোর প্রয়োজন পড়ে না, জাস্ট একটা OTP দিলেই পেমেন্ট কমপ্লিট। কিন্তু এই ক্যাশ অনলি রুল ফলো করলে আপনি আপনার খরচের বিষয়ে অনেক বেশি সচেতন থাকবেন, আর সঞ্চয়ের জন্য খরচের ব্যাপারে সচেতন থাকা জরুরি। নেক্সট অ্যান্ড লাস্ট রুল, দ্য উইকলি রিভিউ রুল। প্রতি সপ্তাহে কোনো একটা দিন 15 বা 20 মিনিটের জন্য আপনার ফাইন্যান্স রিভিউ করুন। নিজেকে প্রশ্ন করুন পুরো সপ্তাহে কত টাকা খরচ করলেন, কোন কোন খরচ করলেন যেটা আপনার ভালো লেগেছে, কোন কোন খরচ করলেন যেটা করার পর আপনার আফসোস হয়েছে, কোন কোন খরচ করতে চেয়েছিলেন কিন্তু করা হয়নি, কোন কোন খরচ করতে চাননি কিন্তু করে ফেলেছেন। টাকা পয়সার ব্যাপারে এই 10-15 মিনিটের রিভিউ টাকা পয়সার সাথে আপনার সম্পর্ক বুঝতে সাহায্য করবে। এটা আপনার আয় ব্যয় সঞ্চয় ট্র্যাক করতে হেল্প করবে, বাজে খরচের অভ্যাস ত্যাগ করতে হেল্প করবে এবং আপনাকে টাকা পয়সার ব্যাপারে আরও বেশি সচেতন করে তুলবে। তো এই ছিল খরচ কমানোর ও টাকা সঞ্চয় করার 10টা সিম্পল কিন্তু এফেক্টিভ রুলস। মনে রাখবেন এই 10টা সবকটা রুল আপনাকে অ্যাপ্লাই করতে হবে এমনটা নয়। এই 10টা রুলের মধ্যে যেটা আপনার পছন্দ হয়েছে এবং আপনার পক্ষে মেনে চলা সম্ভব বলে মনে হয়েছে সেটা ফলো করুন, কিন্তু অবশ্যই করুন। সেভিংস ও ইনভেস্টমেন্ট পরিমাণের চেয়েও সময়ের খেলা। অল্প অল্প জমতে জমতে সময়ের সাথে সাথে সেটা একটা পাহাড়ে পরিণত হবে, আর এটাই ম্যাজিক। তাই অল্প হলেও টাকা সঞ্চয় করুন, কিন্তু অবশ্যই করুন। আর যে কোনো বড় ধরনের ফাইন্যান্সিয়াল ডিসিশন নেওয়ার আগে অবশ্যই সার্টিফাইড প্রফেশনাল ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের পরামর্শ নিন। টাকা পয়সার ব্যাপারে সতর্ক থাকুন, সাবধান থাকুন। আর ভিডিওটা হেল্পফুল মনে হলে ভিডিওটা অবশ্যই লাইক ও শেয়ার করুন। আর এরকম হেল্পফুল ভিডিও নিয়মিত দেখার জন্য অনলি ফিউ মিনিট ইউটিউব চ্যানেল এখনই সাবস্ক্রাইব করুন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাহলে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, অনলি ফিউ মিনিট দেখতে থাকুন। আমি আপনার বন্ধু শাকিল। Thanks for watching. Have a good day.